আচ্ছা, আজকে আমরা প্রত্যেকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, সোশিও অ্যান্ড কালচারাল আমাদের অ্যাওয়াকেনিং বা আমাদের সমাজ সংস্কারক আন্দোলন যাকে আমরা বলি। দেখো, আজকে আমরা আলোচনা করবো সমাজ সংস্কারক আন্দোলন, যেটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, তো আমরা খুব ভালো করে এই প্রত্যেকটা স্ট্র্যাটেজি, মানে ইন্ডিয়ান হিস্ট্রির পার যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর স্ট্র্যাটেজি এবং কোয়েশ্চেন আমরা আলোচনা করব। খুব ভালো করে দেখো, আর কোথাও যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, কোনো যদি সমস্যা হয়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের শুরু করার আগে আমি বলতে চাই যে WBPSC সম্পর্কে, যে আমাদের WBPSC যে প্রিপারেশন আমাদের আনঅ্যাকাডেমির সাথে, কারণ তোমরা জানো যে আমরা ঘরে বসে সময় বাঁচি, আমরা আনঅ্যাকাডেমির সাথে কিন্তু প্রিপারেশন কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, তো আনঅ্যাকাডেমি ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে আমাদের সমস্ত WBPSC UPSC, তোমরা জানো যে প্রত্যেকটা এক্সাম প্রিপারেশন আমরা এই একটা অ্যাপসের মাধ্যমে করতে পারি। আর WBPSC-র আন্ডারে আমাদের যত এডুকেটর, যত যত ফ্যাকাল্টি রয়েছেন, এরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের জন্য অ্যাভেলেবেল, এবং এক একটা সাবজেক্টের জন্য কিন্তু 4 জন, 5 জন, 3 জন, 2 জন এরকম টিচার অ্যাভেলেবেল রয়েছে। অপশনাল, কম্পালসারি সমস্ত সাবজেক্ট কিন্তু প্রিপারেশন কিন্তু এখান থেকে তোমরা পাবে। তো তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে দেখো, আমাদের এই যে ব্যাচ কোর্স ফিচার যেটা, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ধরো তুমি রেলওয়ে এক্সাম দিচ্ছ বা SSC এক্সাম দিচ্ছ বা যে কোনো একটা নির্দিষ্ট এক্সামের জন্য এক্স্যাক্টলি তোমার কী প্রিপারেশন নেওয়া উচিত, কারণ প্রত্যেকটা এক্সামে তো সমান সিলেবাস বা সব কিছু তো সমান থাকে না। তো সেই জন্য এক একটা ব্যাচ কোর্সে কী হয়, এক একটা এক্সামকে ফোকাস করে এক একটা ব্যাচ কোর্স তৈরি করা হয়। তো সেই ব্যাচ কোর্সগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আর যেগুলো ইন্ডিভিজুয়াল কোর্স আছে সেগুলো এক একটা সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল কোর্সগুলোকে রাখা হয়। তো তোমরা ব্যাচ কোর্সও ফলো করতে পারো, এটা একটা ওভারঅল সমস্ত সাবজেক্টকে মিলিয়ে, এন্ড ইন্ডিভিজুয়াল কোর্স হচ্ছে একটা পার্টিকুলার সাবজেক্টকে গুরুত্ব দেওয়া। তো তোমরা প্রত্যেককে কিন্তু এনরোল করে নিও। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে ব্যাচগুলো রয়েছে, যেমন ধরো আগমন বলে একটা ব্যাচ রয়েছে, এটা ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন মিনস হচ্ছে যে বেসিক সাবজেক্টগুলো রয়েছে বা আমাদের প্রত্যেকটা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই প্রত্যেকটা কোর্স কিন্তু তোমাদের এখানে পড়ানো হবে। যেটা 15 মার্চ থেকে স্টার্ট, উদয়মান বলে একটি ব্যাচ আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল WBP কনস্টেবল সাব ইন্সপেক্টর ব্যাচ 2। আর একটা লাস্ট মিনিট প্রিপারেশন বলে একটা আছে, এটা রিভিশন কোর্স রয়েছে WBCS মেন্স 2020, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ফ্রি অ্যান্ড ক্লাস ক্লাসের মধ্যে যে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, যে যখন তোমরা দেখো যে তোমরা ফ্রি ক্লাস জয়েন করো, ফ্রি স্পেশাল ক্লাস করো, এখানে আমরা সব কিছু লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস সেট, লিমিটেড PDF নোটস, ডাউট ক্লিয়ারিং সেশন, এগুলো আমরা পাই। ক্লাসের ক্লাসে গিয়ে কিন্তু আমরা কী পাই, প্রত্যেকটা ডিটেল কমপ্লিট সিলেবাস, কমপ্লিট প্র্যাকটিস সেট, কমপ্লিট PDF নোটস, সমস্ত কমপ্লিট কিন্তু আমরা পাই। তো অবশ্যই তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে, যদি তোমাদের এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে, তোমরা প্রত্যেকে কিন্তু আনঅ্যাকাডেমি অ্যাপসকে ডাউনলোড করো আর ক্লাসে ক্লাসে প্রত্যেকে জয়েন করো। এখানে আমাদের সাবস্ক্রিপশন রেট রয়েছে 1 মাস থেকে 2 বছর পর্যন্ত। তোমার যদি মনে হয় এই মুহূর্তে আমি 1 মাস করতে পারছি, আমি 1 মাসই করব, তো করতে পারো। তোমার যদি মনে হয় আমি 2 বছর করতে পারবো, তো 2 বছরও করতে পারো। তো এই সাবস্ক্রিপশন রেটগুলো দেখতে পাচ্ছি, এখানে তুমি 10% ডিসকাউন্ট পেতে পারো। যদি তুমি আমার রেফারেল কোড ইউজ করো তাহলে কিন্তু, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে এই রেফারেল কোডটা অবশ্যই ইউজ করো, RAMILA,
এটা আমার রেফারেল কোড, এর জন্য তোমরা কিন্তু 10% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে? আর এখানে প্রত্যেক যতজন এডুকেটার এই মুহূর্তে রয়েছেন ক্লাসে, তো প্রত্যেক এডুকেটারকে কিন্তু তোমরা এনরোল করে রেখো, ঠিক আছে? যেটা তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। তো আমরা যখন আজকে রিফর্মস বা কজেস অফ দ্য রিফর্মস মুভমেন্ট, আর এই প্রত্যেকটা নোটস কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো এখানে আমরা জানি যে রিফর্মস মুভমেন্টটা দরকার কী, কী জন্য প্রয়োজন, তার প্রধান কারণ আমাদের কয়েকটা জায়গা আছে। দেখো, এই জায়গাগুলো আমরা দাগ দিতে হবে। ধরো আমি যদি পড়ি যে আমাদের রিফর্মস মুভমেন্টের প্রধান কারণ কী ছিল, তাহলে নাম্বার 1, রিফর্মস মুভমেন্ট আমরা দেখতে পাই ইন্ডিয়ান সোসাইটিতে 19th century। এখানে প্রধান কারণ কী ছিল? ম্যাজিক, অ্যানিমিজম, সুপারস্টিশন, যেটা আমরা জানি যে বিভিন্ন রকম যে কুসংস্কার, কুপ্রথা সমাজের। আমাদের রিফর্মস মুভমেন্টের প্রয়োজন কি, তার কারণ হচ্ছে সমাজ যে পিছিয়ে পড়ছে কিছু পাশ্চাত্য বা আধুনিক চিন্তাভাবনার কিছু মানুষ, যারা চাইছে সমাজে নবজাগরণ হোক। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের শুধুমাত্র ম্যাজিক, সুপারস্টিশন বা অ্যানিমিজম বলেই না, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য মোস্ট ডিস্ট্রেসিং পজিশন অফ দ্য ওম্যান। একটা মহিলার জীবন, জন্ম থেকে, যখনই একটা মেয়ের জন্ম হয় তখন থেকে সে তার বাড়ির কাছে একটা বার্ডেন হয়। তার শিক্ষা দীক্ষা কোনো কিছু তারা পেত না, শুধুমাত্র তাদের একটা বয়সের পর তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো এবং তাদের জীবন পুরোপুরি একঘেয়ে, একটা কোনো রকম উন্নত মানের না, একটা একরকমভাবে তাদেরকে বেঁধে রাখা হতো, ঠিক আছে? কোনো রকম স্বাধীনতা তাদের ছিল না। নেক্সট হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ফর দ্য মুভমেন্ট শট টু ক্রিয়েট আ সোশ্যাল ক্লাইমেট মডার্নাইজেশন। দ্য কনকোয়েস্ট অফ ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ 18th to 19th century এক্সপোজ সাম সিরিয়াস উইকনেস অ্যান্ড ড্রব্যাক অফ দ্য কমনলি শেয়ার কনভিকশন। ইট অলসো ব্রট ইন কমপ্লিটলি নিউ সেট অফ আইডিয়াস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। দ্য এক্সপোজার অফ দ্য পোস্ট ইন্ট্রোডাকশন ওয়েস্টার্ন এডুকেশন অ্যান্ড আইডিয়াস রিচ। তার মানে আমরা যে জায়গাগুলোকে পয়েন্ট করব সেই জায়গাগুলো হচ্ছে এগুলো। নাম্বার 1, 19th century। নাম্বার 2, সমাজের মধ্যে বিভিন্ন রকম কুসংস্কার, কুপ্রথা। নাম্বার 3 হচ্ছে মহিলাদের পিছিয়ে পড়া, ঠিক আছে, বিভিন্ন রকম অত্যাচারিত হওয়া সমাজের মধ্যে। ওয়েস্টার্ন এডুকেশন এবং নতুন নতুন আইডিয়ার আবির্ভাব, ঠিক আছে? এই সমস্ত কিছুগুলো কিন্তু আমাদের কজেস অফ দ্য রিফর্ম মুভমেন্টের জন্য কিন্তু দায়ী। এবং দেখা যাচ্ছে দ্য ডিবেট বিটুইন ওরিয়েন্টালিস্ট এবং ইস্টার্ন এবং ওয়েস্টার্নের মধ্যে যে মতভেদ, যে কেন মডার্ন এডুকেশন দরকার, কেন স্কিল এডুকেশন দরকার, কেন ইংলিশ এডুকেশন, কেন পাশ্চাত্য ধ্যান ধারণা দরকার, ঠিক আছে? তো নেক্সট, এবার দ্য রেজাল্টেন্ট অফ দ্য কালচার চেঞ্জ লিড টু ইন্ট্রোস্পেকশন অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইনস্টিটিউট অ্যান্ড কালচার। তো এই জায়গাটা খুব ভালো করে আমরা দেখব, যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই জানবো। নেক্সট, এবার যেটা আমরা আলোচনা করব, সোশিও কালচার অ্যাওয়েকেনিং অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখানে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে দেখো। দেখো এখানে যেটা বলা হয়েছে যে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট আর লিঙ্কড উইথ দ্য ডিফারেন্ট আইডিয়াস ইনক্লুডিং প্রেজেন্স অফ দ্য কলোনিয়াল গভর্নমেন্ট, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস। বলছে এই যে আমাদের সোশিও রিফর্মস মুভমেন্ট বলতে আমরা কি বোঝাই, যে সমাজ সংস্কারক আন্দোলন। তো সমাজ সংস্কারক আন্দোলনের মাধ্যমে এখানে ম্যাক্সিমাম আমরা কি দেখতে পাই, যে ইন্টেলেকচুয়াল পিপল, অ্যাওয়েকেনিং অফ দ্য ইন্টেলেকচুয়াল পিপল। তো এই যে আমাদের বিভিন্ন শিক্ষিত মধ্যবর্তী সম্প্রদায়ের যে উদ্ভব এবং সমাজকে তাদের হাত ধরে পরিবর্তন ঘটানো, যেমন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখি, কেশবচন্দ্র সেন দেখি, ঠিক আছে? তো এরা প্রত্যেকে কিন্তু ইন্টেলেকচুয়াল পিপল, যাদের হাত ধরে এই অর্থনৈতিক, সামাজিক প্রত্যেকটা জায়গা কিন্তু তাদের পাশ্চাত্য বা নতুন আধুনিক ধারণার বিকাশ ঘটানো এবং এই ধরনের কুসংস্কার, কুপ্রথার বিরুদ্ধে লড়াই করা। তো কুসংস্কার, কুপ্রথা বলতে কী বোঝানো হচ্ছে? প্রথম কথাই হচ্ছে মহিলাদের সিচুয়েশন, যেমন সতী প্রথা, বিধবা বিবাহ, পুনর্বিবাহ, শিশু বিবাহ, ঠিক আছে, আনটাচেবিলিটি, কাস্টিজম, এগুলো সমস্ত কিছু সমাজ থেকে দূর করা। রিলিজিয়াস পিয়ার মেন ইস্যু আইডলট্রি, পলিথিজম, রিলিজিয়াস সুপারস্টিশন অ্যান্ড এক্সপ্লয়টেশন বাই দ্য প্রিস্ট। Important characteristic of the social reform movement included leadership by wide emerging intellectual middle class.
তো এখানে আমাদের দেখে রাখতে হবে নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেখানে বলা হয়েছে যে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট। এই সোশ্যাল রিফর্ম মুভমেন্টের আমার প্রথমেই যে নাম দুটো রয়েছে রাজা রামমোহন রায় এবং অক্ষয় কুমার দত্ত। রিজেক্টিং দ্য সুপার ন্যাচারাল এক্সপ্লেনেশন, রাজা রামমোহন রায় অ্যাফার্ম দ্য প্রিন্সিপাল অফ দ্য কজাল ট্রি অ্যান্ড লিঙ্কিং দ্য হোল ফেনোমেনাল ইউনিভার্স টু হিম ডেমনস্ট্রেবিলিটি ওয়াজ আ সোল ক্রিটেরিয়ন অফ ট্রুথ। ইট প্রোক্লেমেশন অফ দ্য ন্যাশনালিজম ইজ আওয়ার অনলি প্রিসেপ্টার। অক্ষয় কুমার দত্ত ওয়েন্ট আ স্টেপ ফার্দার অ্যান্ড অল ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল ফেনোমেনন হি হেল্ড কুড বি অ্যানালিজ অ্যান্ড আন্ডারস্টুড বাই পিওরলি মেকানিক্যাল প্রসেসেস। তো আমরা এখানে দেখতে পারলাম যে যখন ধরো আজকে ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়, অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, ঠিক আছে, এদের প্রত্যেকের এবং আমরা আরও ওয়েস্টার্ন পার্টে আমরা দেখি বালশাস্ত্রী জাম্বেদকার, তারপরে আমাদের চিপলুঙ্কার, আমাদের রয়েছেন মহাদেব গোবিন্দ রানাডে, ঠিক আছে, আত্মারাম পাণ্ডুরাং, তো এই প্রত্যেকের আমরা কিন্তু দেখি কি সমাজ সংস্কারক আন্দোলনে অবদান, যেখানে সব থেকে বড়ো কথা হচ্ছে আত্মীয় সভা 1815 খ্রিস্টাব্দে। তো এই আত্মীয় সভা প্রধানত প্রতিষ্ঠিত হওয়ার পেছনে কারণ কী ছিল, যে যুক্তিবাদী তর্ক বা আলোচনার একটি সভা। পরবর্তীকালে এটি ব্রাহ্মসভা, যে ব্রাহ্মসভা সমাজের সমস্ত কুপ্রথার বিরুদ্ধে লড়াই করে। তারপরে এই রাজা রামমোহন রায় মারা যাওয়ার পর এই ব্রাহ্ম সমাজের মধ্যে কেউ প্রাচ্য ভাষা বা প্রাচ্য বিস্তার নীতিকে নিয়ে লড়াই করেন, আবার কেউ আধুনিক ধ্যান ধারণার বিস্তার ঘটানোর জন্য, যাকে আমরা বলি ইউনিভার্সাল রিলিজিয়াস কনসেপ্ট, এতে বিশ্বাসী কেশবচন্দ্র সেন ছিলেন। এবং এখান থেকে আমরা সাধারণ ব্রাহ্ম সমাজের মাধ্যমে আমরা কি দেখতে পাই, ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী কনসেপ্টটা কিন্তু জায়গা পায়। তো ওভারঅল যদি আমি দেখতে পাই যে সোশিয়ো রিফর্মস মুভমেন্ট বা সমাজ সংস্কারক আন্দোলন, এই সমাজ সংস্কারক আন্দোলনকে আমি দুটো পার্টে ভাগ করি, একটি রিফর্মিস্ট মুভমেন্ট, একটি রিভাইভালিস্ট মুভমেন্ট। রিফর্মিস্ট মুভমেন্ট মিনস হচ্ছে সংস্কার মুক্ত আন্দোলন, যারা সমাজকে নিয়ে কাজ করে। রিভাইভালিস্ট মুভমেন্ট হচ্ছে যারা কোনো একটা পার্টিকুলার রিলিজিয়ান বেস, সেই রিলিজিয়ানকে পুনঃসংশোধন করা তাদের কাজ, এবং যে রিলিজিয়ান হচ্ছে জড়িত সমাজের সাথে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা দেখে নেব যেমন আলিগড় মুভমেন্ট। আলিগড় মুভমেন্টের প্রধান উদ্দেশ্য, এটা কী ধরনের মুভমেন্ট, আলিগড় মুভমেন্ট হচ্ছে রিফর্মিস্ট মুভমেন্ট। কারণ কি, সৈয়দ আহমেদ খান চাচ্ছেন যে ধরো সমাজে মুসলিম কমিউনিটি, যে কমিউনিটি পিছিয়ে রয়েছে বহু সময় ধরে, তো সেই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং হিন্দু কমিউনিটির হিন্দু কমিউনিটির সমসাময়িক করা। তো এই সমস্ত আমরা দেখতে পাই, এবং যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে সমাজকে নিয়ে, সমাজের মানুষকে নিয়ে এবং মানুষের আপলিফমেন্টকে নিয়ে আমাদের কাজ সৈয়দ আহমেদ খান, তো ওনাকে বলা হয় রিফর্মিস্ট। কারণ ওনার উদ্দেশ্য ছিল যে এই সমাজের প্যাটার্ন বা সমাজকে পরিবর্তন করা, ধাঁচের পরিবর্তন করা, ঠিক আছে। তো এখানে আমাদের চারটে কয়েকটা প্রশ্ন আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি হু রোড দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি, কোনটা করেক্ট আনসার প্রত্যেকে বল। ফার্স্ট বলেছে হু রোড দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি, ভিডি সাভারকার আছেন, টি আর হোলমস আছেন, সৈয়দ আহমেদ খান আছেন এবং বি ডিজার্নি আছেন। তো কোনটা আমি কারেক্ট আনসার প্রত্যেকে বলো। এখানে আমাদের আনসার কী হবে, হু রোড দ্য কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি, কে লিখেছেন কজেস অফ দ্য ইন্ডিয়ান মিউটিনি। কে লিখেছেন বলো, হু রোড দ্য কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি। এখানে আমাদের আনসার কি হবে, সৈয়দ আহমেদ খান, দ্য চিফ অ্যাডভাইজার অ্যান্ড কনফিডেন্ট সৈয়দ আহমেদ খান ওয়াজ হান্টার, থিওডর বেক, থিওডর মরিজন অ্যান্ড নাজান লি। তাহলে আনসার কি হবে, থিওডর বেক। দ্য উইডো রিম্যারেজ অ্যাক্ট ওয়াজ পাস ডিউরিং দ্য গভর্নর জেনারেলশিপ ক্যানিং হবে, অ্যান্ড অ্যাডপ্টেড যদি বলে তাহলে ডালহৌসি হতো, দ্য ন্যাশনাল বা ইন্ট্রোডিউস যদি বলে তাহলে ডালহৌসি হতো। ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পুনা সার্বজনীন সভা ওয়াজ এস্টাবলিশ ইন দ্য ইয়ার,
কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। বলো বলো, পূর্ণা সার্বজনীন সভা কবে? কি সব বাজে বাজে বলছো, ভুলে গেছে সব। 1875। নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কালচার কনসাস অফ ডিফিট দ্য ফরেন পাওয়ার্স গেভ আ বার্থ আ নিউ অ্যাওয়াকেনিং, নতুন একটা নতুন জাগরণের আবির্ভাব। দেয়ার ওয়াজ অ্যান অ্যাওয়ারনেস দ্যাট ভাস্ট কান্ট্রি লাইক ইন্ডিয়া হ্যাড বিন কলোনাইজড বাই দ্য হ্যান্ডফুল ফরেনার্স বিকজ দ্য ইন্টারনাল উইকনেসেস অফ ইন্ডিয়ান সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড কালচার। Thoughtful Indian begin to look for the strength and weakness of their society for way and means to removing the weaknesses. Nearly all 19th century intellectuals shared the conviction that social and religious reform was urgently needed. The central figure in the awakening was Ram Mohan Roy, who is rightly regarded as the great leader of the modern India. তো এই জায়গাটা আমি ভালো করে দেখে রাখবো। নেক্সট, এটা আমরা আলোচনা করবো রামমোহন রায়। তো রামমোহন রায় সম্পর্কে এখানে কোনটা আমার একটা অ্যান্সার প্রত্যেকে বল। রামমোহন রায় সম্পর্কে কোনটা আমার কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বল। বলো এখানে রামমোহন রায় নিয়ে তোমরা কি জানো, কোনটা কোন বিষয়গুলোকে আমরা দেখব। রামমোহন রায় অপোজ আইডলশিপ, মূর্তি পূজার বিরোধী ছিলেন, পাস ডক্ট্রিন অফ দ্য ইউনিটি অফ গড, এক ঈশ্বরবাদে বিশ্বাসী, ঈশ্বর এক অদ্বিতীয়। হি অলসো ওয়ান্টেড ইন্ট্রোডিউসিং দ্য মডার্ন ক্যাপিটালিজম, আধুনিক ধনতন্ত্রের প্রতিষ্ঠা উনি চেয়েছিলেন, ইন্ডাস্ট্রি হোক যেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। হি ওয়াজ স্কলার হু নো ওয়ার দ্য ডজন ল্যাঙ্গুয়েজ। He had a intensive study of the Western thought and culture. তো এখানে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি, যেমন গিফট অফ মনোথিস্ট 1809-এ লেখা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আত্মীয় সভা 1814, কোথায়, 1815। মোস্ট যেটা অ্যাপ্রুভ যেটা হয় সেটা হচ্ছে 1815-এ হয়, সব থেকে বেশি হয় 1815-এ, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট, এবার যেটা আমরা দেখতে পাচ্ছি যে হি পাবলিশড বেঙ্গলি ট্রান্সলেশন অফ দ্য বেদা, বেদের বেঙ্গলি ট্রান্সলেশন উনি বার করেছিলেন। ফাইভ অফ দ্য প্রিন্সিপাল উপনিষদ টু প্রুভ হিজ পয়েন্ট। হি অলসো রোট আ সিরিয়াস অ্যান্ড ট্র্যাক্টস অফ দ্য প্যাম্পলেটস ইন ডিফেন্স অ্যান্ড মনোথিজম, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইন 1820 হি পাবলিশড হিজ প্রিসেপ্ট অফ জেসাস, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ইন উইচ হি ট্রাই টু সেপারেট দ্য মোরাল অ্যান্ড ফিলোসফিক মেসেজ অফ নিউ টেস্টামেন্ট অ্যান্ড উইচ হ্যাড প্রেসড ফ্রম ইটস মিরাকেল স্টোরিজ। তো এখানে আমরা দেখতে পাবো ব্রাহ্ম সমাজের আবির্ভাব, যে ব্রাহ্ম সমাজ কি চাইছে, পিউরিফাই হিন্দুইজম অ্যান্ড প্রিচ মনোথিজম অর বিলিভ ইন ওয়ান গড, ঠিক আছে। তো তারা এখানে ব্রাহ্ম সমাজ কি চাইছে, ব্রাহ্ম সমাজ চাইছে হিন্দুইজমকে পিউরিফাই করা, প্রিচ মনোথিজম এবং বিলিভ ইন ওয়ান গড। দ্য ব্রাহ্ম সমাজ লেড এমফাসাইজ অন হিউম্যান ডিগনিটি, অপোজ দ্য আইডলট্রি অ্যান্ড ক্রিটিসাইজ সাচ সোশ্যাল ইভিলস অ্যাজ দ্য প্র্যাকটিস অফ সতী। তো এখানে আমরা সতী প্রথা ব্যান করা, যেখানে আমরা জানি সংবাদ কৌমুদীর ভূমিকা সব থেকে বেশি ছিল, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1817-এ ডেভিড হেয়ার ফাউন্ডেড দ্য ফেমাস হিন্দু কলেজ। তো এটা খুব ভালো করে দেখে রেখো, খুব ভালো করে মনে রাখবে। 1825 কেন ইম্পর্টেন্ট ছিল, হি এস্টাবলিশ বেদান্ত কলেজ ইন উইচ বোথ ইন্ডিয়ান লার্নিং অ্যান্ড ওয়েস্টার্ন সোশ্যাল ফিজিক্যাল সায়েন্সেস ওয়াজ অফার্ড। তো বেদান্ত কলেজের ফাউন্ডার, বেদান্ত কলেজের পারপাস কী ছিল, এখানে হচ্ছে প্রাচ্য পাশ্চাত্য দুটোকেই গুরুত্ব দিয়ে ভারতবর্ষের বা ভারতীয় শিক্ষা ব্যবস্থার বিস্তার ঘটানো। তিনি এখানে বাংলা গ্রামারও পড়ানো হতো, থ্রু হিজ ট্রান্সলেশন প্যাম্পলেট অ্যান্ড জার্নাল হি হেল্প এবং আ মডার্ন অ্যান্ড এলিগেন্ট প্রো স্টাইল দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো বাংলা ভাষাতে ওনার এক লেখা আছে, বাংলা ছাড়াও বিভিন্ন রকম জার্নাল, যেমন বেঙ্গলি জার্নাল, পার্সিয়ান জার্নাল, হিন্দি জার্নাল, ইংলিশ জার্নাল, স্প্রেড সাইন্টিফিক থিওরি, ঠিক আছে। তো সেই জন্যই আমরা কী বলি, ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বলি, আর ফাদার অফ
ট্র্যাডিশনাল মডার্ন ইন্ডিয়া আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব দেবেন্দ্রনাথ টেগর সম্পর্কে। যদি না বুঝতে পারো তাহলে কিন্তু প্রত্যেকে অবশ্যই জিজ্ঞাসা করবে। যখন আমরা দেবেন্দ্রনাথ টেগর পড়ব, ব্রাহ্ম সমাজের সাথে রিলেটেড আমরা জানি, 1839-এ উনি জয়েন করেন। আমরা জানি যে 33-তে রাজা রামমোহন রায় মারা যান এবং রাজা রামমোহন রায়ের ঠিক পরে ব্রাহ্ম সমাজের গতিকে আবার ফের পুনর্জাগরিত করেন এই দেবেন্দ্রনাথ টেগর। ব্রাহ্ম সমাজ হ্যাড ইন মিন ওয়াইল কন্টিনিউ টু এক্সিস্ট বাট উইদাউট মাচ লাইফ টিল দেবেন্দ্রনাথ টেগর ফার্দার অফ রবীন্দ্রনাথ রিভাইটালাইজড ইট। ইট ওয়াজ আ প্রোডাক্ট অফ দ্য বেস্ট ইন দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড ইন্ডিয়ান লার্নিং অ্যান্ড দ্য নিউ থট অফ ওয়েস্ট। 1839 হি ফাউন্ডেড তত্ত্ববোধনী সভা টু প্রোপাগেট রামমোহন রয়েস আইডিয়া। দ্য তত্ত্ববোধনী সভা হ্যাড ইটস অর্গান দ্য তত্ত্ববোধনী পত্রিকা প্রমোটেড আ সিস্টেমেটিক স্টাডি অফ ইন্ডিয়াস পাস্ট ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ইন 1843 দেবেন্দ্রনাথ টেগর রেকগনাইজ দ্য ব্রাহ্ম সমাজ অ্যান্ড পুট নিউ লাইফ ইট দ্য সমাজ অ্যাক্টিভিটি সাপোর্টেড দ্য মুভমেন্ট ফর উইডো রিম্যারেজ অ্যাবলিশন অফ দ্য পলিগ্যামি ওম্যান্স এডুকেশন ইম্প্রুভমেন্ট অফ দ্য রায়টস কন্ডিশন অ্যান্ড টেম্পারেন্স। তো এই প্রত্যেকটা জায়গা যে ব্রাহ্ম সমাজের কন্ট্রিবিউশন এবং তত্ত্ববোধিনী সভা, যে তত্ত্ববোধিনী সভা কিন্তু বা তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা, কারণ আমরা দেখি কি যে 1835-এ ইংলিশ এডুকেশন অ্যাক্ট, এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট আসার পর ইংলিশ এডুকেশন বা ইংলিশ বুকস অ্যান্ড জার্নাল সব থেকে কম দামে বিক্রি হতো, যেখানে আমরা দেখি যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ওই একইভাবে কিন্তু যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে কোনো বই বা জার্নাল কিনতে হতো তখন কিন্তু তাকে বেশি দাম দিয়ে কিনতে হতো। তো এই পরিস্থিতিতে যাতে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ কোনোভাবে আটকে বাধা না পায় তার জন্য কিন্তু দেবেন্দ্রনাথ টেগরের তত্ত্ববোধিনী সভা কিন্তু ভূমিকা অপরিসীম ছিল। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন সম্পর্কে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কেশবচন্দ্র সেন সম্পর্কে আমরা কী কী জানি সেটা আমাদের বলতে হবে, বলো যে সবাই বুঝতে পারছো কিনা। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে জানাও। দেখো, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যুক্ত হন 1858। 56টা কন্ট্রোভার্সি আছে, অ্যাকচুয়াল হচ্ছে 1858। ডিউরিং দিস টাইম 1860 দ্য সঙ্গীত সভা ওয়াজ এস্টাবলিশ হুইচ ওয়াজ আ সোসাইটি অফ ফেলো বিলিভার্স টু প্রমোট দ্য মিউচুয়াল স্পিরিচুয়াল ইন্টারকোর্স অ্যামাং ইটস মেম্বার। দ্য সভা সোড দ্য সিডস অফ দ্য নিউ ব্রাহ্মইজম ইন সিনক্রিটিজম উইথ দ্য টেনেন্টস অফ দ্য Christianity so as to form a truly universal religion. Thus he significantly enlarged the Brahmoism and made it more inclusive. He along with Brahmo Samaj of India toiled with the due diligence on the upliftment of girls and their education. Brahmo Samaj of India প্রধান উদ্দেশ্য ছিল যে সমাজ সংস্কারক আন্দোলন তো ঠিক আছে কিন্তু তার সাথে সাথে দেখো আপলিফমেন্ট অফ দ্য গার্লস অ্যান্ড দেয়ার এডুকেশন। 1862-তে সেন হেল্প টু এস্টাবলিশ আলবার্ট কলেজ ওয়ার অলসো ইনস্ট্রুমেন্টাল লঞ্চিং বেথুন কলেজ ফর লেডিস আর নাম্বার অফ দ্য স্কুল ইন জেনারেল। 1862 খ্রিস্টাব্দে উনি কলেজ এস্টাবলিশ করলেন মহিলাদের জন্য, অ্যালবার্ট কলেজ এস্টাবলিশ করলেন, বেথুন কলেজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কেশবচন্দ্র সেন এবং তার অর্গানাইজেশন এবং তার প্রত্যেকটা পত্রিকা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন সঙ্গীত সভা, তোমাদের পরীক্ষার প্রশ্ন দিয়েওছে প্রিভিয়াস ইয়ারে যে সঙ্গীত সভা এস্টাবলিশ হয়েছিল কবে, 1860-তে সঙ্গীত সভা এস্টাবলিশ হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন কার ছিল, ধর্মতত্ত্ববা কার ছিল, ইন্ডিয়ান মিরর কেশবচন্দ্র সেনের, ধর্মতত্ত্ববা কেশবচন্দ্র সেনের, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এবার দেখো এখানে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো দ্য ব্রাহ্ম সমাজ ইজ বেসড অন প্রিন্সিপাল, কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। স্ক্রিনটা একটু জুম করান, তোমরা একটু কোয়ালিটিটা একটু ভালো করো। ঠিক আছে, কোয়ালিটি যেটা ক্লাসের কোয়ালিটি দেখো, ওপরে যে বিন্দু বিন্দু বলে যে সাইনটা আছে
ওখানে গেলে তোমরা প্রত্যেকে 740 পিপি করে নাও, তাহলে কি হবে তোমরা ক্লিয়ার কিন্তু দেখতে পারবে। বলো কোনটা কারেক্ট অ্যান্সার? দ্য ব্রাহ্ম সমাজ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ মনোথিজম, পলিথিজম, অ্যাথিজম অ্যান্ড মনিজম। মনিজম বলে এখানে কোনটা হবে? ব্রাহ্ম সমাজ কোন প্রিন্সিপালের ওপর বেস করা রয়েছে? ব্রাহ্ম সমাজ কোন প্রিন্সিপালের ওপর বেস করা আছে বলো সবাই? মনোথিজম, পলিথিজম, এথিজম অ্যান্ড মনিজম। আনসার কি হবে? মনোথিজম। এ হবে কারেক্ট আনসার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফাউন্ডেড বেথুন স্কুল অ্যাট ক্যালকাটা, এম দ্য এনকারেজ এডুকেশন ফর ইন্ডিয়া। কারেক্ট আনসার বেথুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি। রাজা রামমোহন রয় স্কুল ক্যাম্পেন এগেনস্ট দ্য সতী লিড টু ডাই এনাক্টমেন্ট অফ আ ল টু ব্যান সতী, উইচ অফ দ্য ফলোয়িং গিভেন অ্যাবভ ইজ অর আর কারেক্ট? তো এখানে আমাদের কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তিনটেই তো কারেক্ট অ্যান্সার বলছে। এখানে আমাদের অ্যান্সার হবে 1, 2, 3 ডি। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ফাউন্ডেড থিওসফিক্যাল সোসাইটি ইউনিভার্স ইউনাইটেড স্টেট অফ ইন্ডিয়া আমেরিকা? তো কোনটা হবে কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বলো। বলো হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ফাউন্ডেড দ্য থিওসফিক্যাল সোসাইটি ইন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা? কোনটা হবে? এখানে আমাদের আনসার হবে থিওসফিক্যাল সোসাইটি হ্যাড ফাউন্ডেড ইউএসএ বাই ব্লাভাতস্কি। সি হবে কারেক্ট আনসার। এখানে এনি ওয়ান বলেছে দ্য ব্লাভাতস্কি। এবার দিল জিও ইয়াং বেঙ্গল মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট, অপশন এ হবে কারেক্ট আনসার। ব্লাভাতস্কি হবে, ব্লাভাতস্কি। ব্লাভাতস্কি কোথায় আছেন? ব্লাভাতস্কি আছেন এখানে, সি। তাহলে সি হবে। নেক্সট হচ্ছে ডিরোজিও এবং ইয়ং বেঙ্গল। তো ইয়ং বেঙ্গল আমরা খুব ভালো করে জানি যে ইয়ং বেঙ্গল মুভমেন্ট যেটা আমাদের আরবান সাইড, আমরা কলকাতা হিন্দু কলেজ এবং হিন্দু কলেজকে বেস করেই গড়ে উঠেছিল। তার কারণ উনি হিন্দু কলেজেরই উনি ছিলেন প্রফেসর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইয়ং অ্যাংলো ইন্ডিয়ান হেনরি ভিভিয়ান ডিরোজিও ওয়াজ হু ওয়াজ বর্ন 1809 অ্যান্ড হু টট অ্যাট হিন্দু কলেজ ফ্রম 1823 to 1831। ডিরোজিও পজিসড আ ড্যাজলিং ইন্টেলেক্ট অ্যান্ড ফলোড দ্য মোস্ট র্যাডিক্যাল ভিউজ অফ দ্য টাইম, ড্রয়িং হিজ ইন্সপিরেশনস ফ্রম দ্য গ্রেট ফ্রেশ রেভলিউশন। ইন্সপায়ার্ড দি স্টুডেন্ট টু থিঙ্ক র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম। হি কোয়েশ্চেন্স অল অথরিটি টু লাভ লিবার্টি, ফ্যাটারনিটি, ফ্রিডম অ্যান্ড ওরশিপ অফ গড। তাহলে আমরা ইয়ং বেঙ্গল মুভমেন্টে যেখানে দেখি, ইয়ং বেঙ্গল মুভমেন্ট এটা সমাজের নতুন চেতনা জাগরণ, যেখানে প্রত্যেকেই ইয়াং জেনারেশন ছিল 21, 22, 23, 24। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে একটা সময়ের পর এক্সট্রিম র্যাডিক্যালিজম এটা কিন্তু ধ্বংসের কারণ হয়ে যায় আমাদের ইয়ং বেঙ্গলের পক্ষে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে কিছু আইডিওলজি আছে। প্রত্যেকটা আইডিওলজি খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্টে রয়েছে দেখো বাস্তিল দুর্গ, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন। এই ফ্রেঞ্চ রেভলিউশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম আমাদের চিহ্ন ফ্রেঞ্চ রেভলিউশন কিসের জন্য ইম্পর্টেন্ট? র্যাডিক্যালিজম, র্যাডিক্যালিজম এটা ফার্স্ট। সোশ্যালিস্ট পার্টি হচ্ছে এখানে রয়েছে। সোশ্যালিস্ট পার্টি মিন্স কি? তিনজন পক্ষ, ধনী, বড়লোক, ঠিক আছে। সোশ্যালিস্ট পার্টি মিন্স কি এখানে?
ধনী মিনস হচ্ছে যারা ধনী সম্প্রদায়, ক্যাপিটালিস্ট যারা, পিজেন্ট সম্প্রদায়, এখানে নেক্সট হচ্ছে ওয়ার্কার সম্প্রদায়, মহিলা, সবার সমানাধিকার। তার মানে এটা হচ্ছে আমাদের সোশ্যালিস্ট পার্টির সমাজ, এমন একটা হবে যেখানে সবার ইকুয়াল পাওয়ার, ইকুয়াল কন্ট্রিবিউশন থাকবে। নেক্সট হচ্ছে এখানে বলেছে যে প্রপোজিশনস, ট্রুথ, নলেজ অ্যান্ড বিলিফ, এটাই হচ্ছে আদর্শ। আর আমাদের বিভিন্ন রকম যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আমরা কিন্তু এখানে প্রমাণ করতে পেরেছি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে এখানে আমরা কি পড়ব, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফেভার, উইডো রিম্যারেজ, এগুলো একটু ভালো করে দেখব, চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, উনি কি কি করেছিলেন। তারপরে হচ্ছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে, বিদ্যাসাগর ডেডিকেটেড হিজ এন্টায়ার লাইফ টু কজ অফ দ্য সোশ্যাল রিফর্ম। উনি জন্মেছিলেন কবে, ওনার উদ্দেশ্য কি ছিল, উনি প্রথম প্রিন্সিপালশিপ সংস্কৃত কলেজ জেনারেটলি টু দ্য, এখানে ওনার সম্পর্কে ধরো সংস্কৃত কলেজের ফাউন্ডার বলে দিল, তাহলে কিন্তু হবে না, আমি যদি ফাউন্ডার বলি তাহলে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু ছিল, ঠিক আছে। বিদ্যাসাগর প্রোটেস্টেড এগেনস্ট দ্য চাইল্ড ম্যারেজ, অল হিজ লাইফ হি ক্যাম্পেন্ড এগেনস্ট দ্য পলিগ্যামি। তার মানে এখানে আবার আইডিওলজি কি কি, মানে ওনার জায়গায় ওনাকে আমি কি কি কনসেপ্ট দেখতে পাচ্ছি, বেঙ্গলি প্রিমিয়ার দেখতে পাচ্ছি, উইডো রিম্যারেজ দেখতে পাচ্ছি, চাইল্ড ম্যারেজ দেখতে পাচ্ছি, 35 গার্লস স্কুল ওনার জন্য ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, বলো কোনটা কারেক্ট অ্যান্সার সবাই। পায়োনির অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন, যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাল শাস্ত্রী জাম্বেদকর, তারপর আমরা 1859-এ দেখতে পাচ্ছি পরমহংস মণ্ডল ওয়াজ ফাউন্ডেড ইন মহারাষ্ট্র, ইটস ফাউন্ডার বিলিভ ইন ওয়ান গড অ্যান্ড ওয়ার প্রাইমারিলি ইন্টারেস্টেড ইন দ্য ব্রেকিং কাস্ট রিচুয়াল। 1851 খ্রিস্টাব্দে জ্যোতিরাও ফুলে এবং বিষ্ণু শাস্ত্রী জাম্বেদকর উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে দ্য আউটস্ট্যান্ডিং চ্যাম্পিয়ন অফ নিউ লার্নিং অ্যান্ড সোশ্যাল রিফর্মস মহারাষ্ট্র ওয়াজ গোপাল হরি দেশমুখ, বিকাম আ ফেমাস পেন নেম লক্ষ্মী ধোয়াদি। আর এখানে জুলাই সম্পর্কে কিছু মেনশন করা আছে, এটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমাদের জ্যোতিরাও ফুলে সম্পর্কে কিন্তু, জ্যোতিরাও ফুলে কেন ইম্পর্টেন্ট ছিলেন, জ্যোতিরাও ফুলেকে আমরা কী হিসাবে জানি, ওনার কাজের মধ্যে, ওনার কার্যকলাপের মধ্যে কী কী আছে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। নেক্সট এখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, তো দেখে নাও, হু ইনফ্লুয়েন্সড, এই তো হু ইনফ্লুয়েন্সড মহাদেব গোবিন্দ রানাডে টু এস্টাবলিশ পার্থ সমাজ বম্বে, কোনটা আমার একটা অ্যান্সার প্রত্যেকে বল। হু ইনফ্লুয়েন্সড মহাদেব গোবিন্দ রানাডে টু এস্টাবলিশ প্রার্থনা সমাজ বম্বে, কোনটা হবে সবাই বলো, কি হু বলো, আনসার কি হবে, গোবিন্দ রানাডে এস্টাবলিশ প্রার্থনা সমাজ বম্বে, কে প্রভাবিত করেছিলেন গোবিন্দ রানাডেকে, মহাদেব গোবিন্দ রানাডেকে, একদম কারেক্ট আনসার অপশন, সবাই দেখা করে বলছে একদম কারেক্ট আনসার কেশব চন্দ্র সেন, ঠিক আছে। ইন উইচ ইয়ার রাজা রামমোহন রয় ফাউন্ডেড ব্রাহ্ম সমাজ, তো ব্রাহ্ম সমাজ এস্টাবলিশ করেছিলেন কত সালে, ব্রাহ্ম সমাজ এস্টাবলিশ করেছিলেন কবে, ব্রাহ্ম সমাজ বলেছে, 28 কেন হবে, ব্রাহ্ম সভা তো 28, ব্রাহ্ম সভা তো 28, ব্রাহ্ম সমাজ বলেছে তো, তাহলে সমাজ হলে কি হবে, 1830, তো 28 তো ব্রাহ্ম সভা, ব্রাহ্ম সমাজ কবে হলো, 30-তে, তো
তাহলে যাই হোক, এখানে আমাদের আনসার হবে 30। দ্য বেঙ্গলি লিডার হু অপোজ সোশ্যাল রিলিজিয়াস রিফর্মস অ্যান্ড সাপোর্টেড অর্থোডক্সি ওয়াজ। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। The Bengali leaders who opposed socio-religious reform and supported orthodoxy was Radha Kanto Dev, Nemi Shadhan Bosh, Hem Chandra Biswas and Hem Chandra Dev. করেক্ট আনসার রাধাকান্ত দেব, যাকে আমরা বলি ধর্মসভার মাধ্যমে, ধর্মসভা। রামমোহন রয় ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ রাজা রয়। কে দিয়েছিলেন রাজা উপাধি তাকে? রাজা রামমোহন রয়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা রামমোহন রয়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? আকবর তো দিয়েছিলেন, কি সোজা প্রশ্ন। নেক্সট আমাদের রয়েছে, ইন 1916 দ্য ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ বোম্বে বাই। কোনটা হবে কারেক্ট আনসার বলো। In 1916, the Indian Women's University was set up in Bombay by একদম কারেক্ট আনসার দিকে কাটবে হবে কারেক্ট আনসার। হু ফাউন্ডেড আত্মীয় সভা? আত্মীয় সভার ফাউন্ডার কে? আত্মীয় সভার ফাউন্ডার কে? বলো বলো বলো, হু ফাউন্ডেড আত্মীয় সভা? রামমোহন রয়, দেবেন্দ্রনাথ টেগর, শিবনাথ শাস্ত্রী এবং কেশব চন্দ্র সেন। আত্মীয় সভার ফাউন্ডার 1814, আবার 1815 রামমোহন রয়। দ্য জার্নাল বহিষ্কৃত ভারত, বহিষ্কৃত ভারত ওয়াজ স্টার্টেড বাই, বহিষ্কৃত ভারত ওয়াজ স্টার্টেড বাই। বলো সবাই, কোনটা হবে কারেক্ট আনসার? বহিষ্কৃত ভারত ওয়াজ স্টার্টেড বাই বি আর আম্বেদকর, কৃষ্ণ দাস মূলজি, বন্দাজি অ্যান্ড জ্যোতিবা ফুলে। বি আর আম্বেদকর হবে কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির ফাউন্ডার কে? জি কে গোখেল। বিজি তিলক আছেন, জি কে গোখেল সবাই রয়েছেন, তো এখানে জি কে গোখেল হবে কারেক্ট আনসার। এবার যখন আমরা আর্য সমাজ পড়বো, খুব ইম্পর্টেন্ট দেখো এই পার্টটা, আর্য সমাজের ফাউন্ডিং, যেখানে তোমাদের প্রত্যেকটা পয়েন্ট করাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্য সমাজ কিন্তু কোনো অর্থোডক্স বা প্রাচীন চিন্তাধারার কিন্তু পক্ষপাতিত্ব করেনি, কারণ আইডলট্রি, কাস্টিজম এই সব কিছুর কিন্তু অপোজ করেছিলেন। বিশেষ করে সমাজের ইট স্টুড ফর দ্য টোল্ড বর্ণা সিস্টেম ডিটারমাইন্ড বাই মেরিট নট বাই বার্থ, জন্মের ওপর ভিত্তি করে কিন্তু বর্ণ, যেটা বর্ণ সিস্টেম কিন্তু হয়নি, সেটা হয়েছে কাজের ওপর ভিত্তি করে, যেখানে সমাজের প্রত্যেকের কিন্তু বর্ণ সিস্টেমকে কিন্তু আমাদের কি করা উচিত, এই বর্ণ সিস্টেমকে যে উঁচু নিচু, যে সমাজের প্রত্যেকের কাজের ওপর বেস করে কিন্তু এখানে আমাদের ডিভাইড হয়েছে বর্ণ সিস্টেমে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুড ইকুয়াল রাইটস ফর দ্য মেন অ্যান্ড উম্যান অ্যান্ড সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ম্যাটার, অপোজ আনটাচেবিলিটি, অপোজ কাস্ট ডিসক্রিমিনেশন, অপোজ চাইল্ড ম্যারেজ, অপোজ সাপোর্টেড দ্য উইডো রিম্যারেজ অ্যান্ড ইন্টারকাস্ট ম্যারেজেস। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ধ্যান ধারণা এখানে কোনোভাবে, যদিও এটা রিলিজিয়ান বেস, যদিও এটা ধর্ম বেস, যদিও এখানে বেদ ইনভলিভেবল, মানে আমরা বলতে পারি যে বেদই হচ্ছে সর্বোচ্চ জায়গায়, তবুও আমরা বলবো যে সমাজের যে প্রথাগুলো রয়েছে, কুপ্রথা, তাকে অপোজ করে। এবং যে নতুন, যেমন সতী ব্যান, উইডো রিম্যারেজ, এগুলোকে কিন্তু আর্য সমাজ
সাপোর্ট করে। এবং ডিএভি স্কুল লালা হংসরাজের 1892 খ্রিস্টাব্দে গুরুকুলা পাঠশালা অ্যাট হরিদ্বার এস্টাবলিশ, এটা খুব ইম্পর্টেন্ট। গুরুকুলা হরিদ্বার গুরুকুলা পাঠশালা কোথায় এস্টাবলিশ হয়, গুরুকুলা পাঠশালা কিন্তু তোমাদের দেয়। অ্যাংলো বৈদিক স্কুল এস্টাবলিশ হয়েছে লাহোরে, কে এস্টাবলিশ করেছিলেন মনে রাখবে। এবং শুদ্ধি মুভমেন্ট, এই শুদ্ধি মুভমেন্টের প্রধান উদ্দেশ্যই ছিল হচ্ছে যে রিলিজিয়ান কনভার্ট করা, হিন্দুইজম থেকে ইসলাম বা হিন্দুইজম থেকে খ্রিশ্চিয়ান, তো সেই সমস্ত কমিউনিটিকে ফের আবার আমাদের আনা হচ্ছে হিন্দু রিলিজিয়ানের মধ্যে, সেটা শুদ্ধি মুভমেন্ট বা শুদ্ধিকরণের মাধ্যমে। নেক্সট ইন্ডিয়ান কাস্ট সিস্টেম ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে আছে। একটু পরেই কিন্তু যে এমসিকিউগুলো পাবে সেই এমসিকিউতে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখো। ফার্স্টেই রয়েছে গো ব্যাক টু বেদাস, তো এটা আমরা জানি তার মোটো ছিল গো ব্যাক টু বেদাস, বেদের বেদকে জানো, বেদকে চেনো, এরকম না যে বেদের যুগে চলে যাও। এটা কিন্তু অনেকেই মনে করে যে বলছে গো টু গো টু গো ব্যাক টু বেদাস মানে হচ্ছে বেদের যুগে চলে যাও। তো সেখানে বলেছে হি কন্ডেমড ওরশিপ অ্যান্ড প্রিজ দ্য ইউনিটি অফ এক ঈশ্বরবাদ, বা যেটাকে আমরা বলি যে ঐক্যবদ্ধতা, ঠিক আছে, এটা কিন্তু বিশ্বাসী কিন্তু দয়ানন্দ সরস্বতী নিজেও। তার যে তিনটে বই আছে, একটা হচ্ছে সত্যাত্ম প্রকাশ, একটা বেদ ভাষ্য ভূমিকা, একটা বেদ ভাষ্য, এই তিনটে বই কিন্তু ইম্পর্টেন্ট। রামকৃষ্ণ মিশন কেন ইম্পর্টেন্ট ছিল, ফাউন্ডার কে, স্বামী বিবেকানন্দ কত সালে, ঠিক আছে, এবং এখানে এমফাসাইজ করেছিলেন পার্সোনাল সালভেশন বাট ওনার সোশ্যাল গুডস, মানে মানে সব কিছুর মূলে হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রামকৃষ্ণ মিশন হচ্ছে একটি সেবামূলক সংস্থা, যেখানে চিকিৎসা, শিক্ষা, অনাথ আশ্রম, ঠিক আছে, সেবা, সমস্ত কিছুতে কিন্তু কন্ট্রিবিউশন ছিল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি রামকৃষ্ণ মিশনের প্রধান উদ্দেশ্য কী ছিল, পার্সোনাল স্যালভেশন বাট অন আ সোশ্যাল গুড, যদিও দেখা যাচ্ছে যে সমাজের ভালোর জন্য সোশ্যাল সার্ভিস, ইট ওপেন মেনি স্কুল, হসপিটাল, ডিসপেন্সারি, অরফেনেজ এবং লাইব্রেরি। স্বামী বিবেকানন্দ সম্পর্কে এখানে যেটা দেখানো রয়েছে যে কত সালে শিকাগো সম্মেলন হয়, ঠিক আছে, এবং এই শিকাগো সম্মেলনের যে কথা যেটা আমরা দেখতে পাই যে হি অ্যাটেন্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ান হেল্ড অ্যাট শিকাগো 1893, পাবলিশ টু পেপার্স, এখান থেকে আমরা দেখতে পাই দুটো পেপারের নাম খুব ইম্পর্টেন্ট। শিকাগো সম্মেলনের পরেই এই দুটো পেপার, প্রবুদ্ধ ভারত ইংলিশে এবং উদ্ধধানা ইন বেঙ্গলি, এই উদ্ধধানা এবং প্রবুদ্ধ ভারত এই দুটো কিন্তু পেপার যেটা শিকাগো সম্মেলনের পরবর্তীকালে, ওনার এই ভাষণের পরবর্তীকালে কিন্তু পাবলিশ হয় এই দুটি গ্রন্থ। এবার আমাদের এমসিকিউ রয়েছে, যে এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি উইচ অফ দ্য ফলোয়িং বুক ওয়াজ নট রিটেন স্বামী দয়ানন্দ সরস্বতী, এখানে কোনটা আমি কারেক্ট অ্যান্সার প্রত্যেকে বল। কিছুক্ষণ আগেই দেখালাম তোমাদের, ফার্স্টেই রয়েছে যে বেদ প্রকাশ সি। নেক্সট হু গেভ দ্য কল, ওয়ান রিলিজিয়ন, ওয়ান কাস্ট অ্যান্ড ওয়ান গড। বেদ প্রকাশ, বেদ ভাষ্য তো আছে এখানে, তো প্রথমেই আমি দেখালাম তার জন্য, এই যে যে বললাম না যে তোমাদের দেখে রাখতে, সত্যাত্ম প্রকাশ আছে, বেদ ভাষ্য আছে, বেদ ভাষ্য ভূমিকা এবং বেদাভাষ্য, বেদ ভাষ্য ভূমিকা, বেদার প্রকাশ হচ্ছে সত্যার্থ প্রকাশ, সত্যার্থ প্রকাশ এটা হচ্ছে প্রকাশ দিয়ে, ঠিক আছে। তাহলে ওখানে আমাদের আনসার কি হলো, বেদ প্রকাশ, এটা সত্যার্থ প্রকাশটা ঠিক, বেদ প্রকাশটা। হু গেভ দ্য কল, ওয়ান রিলিজিয়ান, ওয়ান কাস্ট, ওয়ান গড, একদম কারেক্ট আনসার সি হবে আমাদের, শ্রী নারায়ণ গুরু। দ্য আর্য সমাজ ওয়াজ এস্টাবলিশ, আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী। যদি বলে যে প্রতিষ্ঠা কোথায় হয়েছিল, তাহলে কখনো বলবে না যে লাহোরে হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল বম্বেতে, ওয়েস্টার্ন ইন্ডিয়া, আর লাহোরে হয় হেডকোয়ার্টার। ও এস্টাবলিশ বেদান্ত কলেজ, বেদান্ত কলেজ এস্টাবলিশ করেছিলেন রাজা রামমোহন রায়, বেদান্ত কলেজ এস্টাবলিশ করেছিলেন রাজা রামমোহন রায়। এখানে বেদান্ত কলেজের যে উদ্দেশ্যটা রয়েছে,
এখানে কিন্তু তোমাদের সব কিন্তু বলা আছে, খুব ভালো করে কিন্তু দেখবে। ইন 1825 বেদান্ত কলেজ এস্টাবলিশ করেছিলেন, যেখানে দুটো, যেখানে আমরা দেখতে পাই যে লার্নিং সিস্টেম এস্টাবলিশ করেছিলেন এমন, যেখানে ট্র্যাডিশনকেও বজায় রাখা, ইন্ডিয়ান লার্নিং সিস্টেম এবং ওয়েস্টার্ন সোশ্যাল ফিজিক্যাল সায়েন্সেস এটাও কিন্তু রাখা হয়েছিল। তো তোমাদের পরীক্ষার প্রশ্ন দিতে পারে, বেঙ্গলি গ্রামার পড়ানো হতো, ঠিক আছে? তো সেখানে বেদান্ত কলেজ ফাউন্ড কবে হয়? 1825-এ। কে করেন? রাজা রামমোহন রায়। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যে উইথ দ্য ভিউ অফ দ্য এনকারেজ দ্য স্প্রেড অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন অ্যামং দ্য মুসলিম অ্যান্ড মোহামেডান লিটারেরি সোসাইটি ওয়াজ ফাউন্ডেড ইন 1863। তো 1863 খ্রিস্টাব্দে কোনটা এস্টাবলিশ হয়েছিল, কোথায়? মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় এস্টাবলিশ হয়েছিল 1863 খ্রিস্টাব্দে? মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় এস্টাবলিশ হয়েছিল ওয়েস্টার্ন এডুকেশনকে সাপোর্ট করে মুসলিম কমিউনিটির জন্য? 1863 খ্রিস্টাব্দে ঠিক করে বলো, এটা কিন্তু ভুল যেন না হয়, এটা কিন্তু ঠিক হচ্ছে না, একটু ভেবে বলো। মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় হয়? এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, আমি বলেছিলাম এটার ফাউন্ডার কে, তোমরা যেটা ভুল করছো সেটা কিন্তু না, একটু মনে করে ভালো করে বলো যে কোনটা হবে কারেক্ট আনসার। না, এটা তো কি করে হবে, তো ক্যালকাটা। আরে আব্দুল লাতিফ, তো আব্দুল লাতিফ নামটা মনে আছে কি নেই বলো? আব্দুল লাতিফ, যাকে বলা হয় বাংলায় যেমন সৈয়দ আহমেদ খান, ইন্ডিয়াতে ভারতবর্ষে ইসলাম বা মুসলিম নবজাগরণের জন্য ইম্পর্টেন্ট, তেমন আব্দুল লাতিফের এই মোহামেডান লিটারেরি সোসাইটি 1863 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল ক্যালকাটাতে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, বি আর আম্বেদকার খুব গুরুত্বপূর্ণ। বি আর আম্বেদকারের যে ধরো বহিষ্কৃত ভারত, তারপরে স্বাধীনতার পর, ঠিক আছে, তার যে স্টেপ বুদ্ধিস্ট হওয়া এবং তার অর্গানাইজেশনের নাম কি, পলিটিক্সে কত সালে জয়েন করে, এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবং আমরা যদি সোশিয়াল রিফর্মস মুভমেন্টের ক্ষেত্রে দেখি, তাহলে সোশিয়াল রিফর্মস মুভমেন্টে বি আর আম্বেদকারের কন্ট্রিবিউশন ছিল এই যে, যে বি আর আম্বেদকার কাজ করেছিলেন বা উনি আজীবন চেষ্টা করেছিলেন যে যে সমাজে টর্চার বা সমাজে যে পিছিয়ে পড়া সম্প্রদায়কে যে সমস্যার মুখোমুখি হতে হয়, তার থেকে কি করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেখানে আমরা দেখতে পাই আনটাচেবল যে সমস্যাটা বা অস্পৃশ্যতার যে সমস্যাটা, সেটা হচ্ছে আমাদের বি আর আম্বেদকার কিন্তু আমাদের সোশিও রিফর্ম মুভমেন্টে কিন্তু অংশগ্রহণকারী হিসেবে ওনার এই ইনিশিয়েটিভটা কিন্তু আমরা বলতে পারি। এবং গান্ধীজিরও সেম, হরিজনকে নিয়ে, পূর্ণ স্বরাজকে নিয়ে, তারপরে যেটাকে আমরা বলি যে তোমার স্বরাজকে নিয়ে, সেলফ রুলকে নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাংলো ওরিয়েন্টালের সাথে সৈয়দ আহমেদ খানের সাথে খুবই গুলিয়ে ফেলে। তো সেই জন্য সবসময় মনে রাখবে মোহামেডান লিটারেরি মানেই হচ্ছে আমাদের তালতলা, তালতলা যেটা হচ্ছে আমাদের সম্ভবত পাক সার্কাসে, ঠিক আছে? তালতলাতে তোমার ওনার বাড়িতেই, আব্দুল লাতিফের বাড়িতেই প্রথম লাইব্রেরি, প্রথম অর্গানাইজেশন এস্টাবলিশ করেছিলেন।
অফিসিয়াল অর্গানাইজেশন এস্টাবলিশ করেছিলেন ঢাকাতে। তো এখানে পয়েন্টগুলো দেখে নেবে ভালো করে। এখানে বিগিনিং অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যেখানে আমরা দেখতে পাই যে আমরা সমাজ সংস্কারক আন্দোলনের পর দীর্ঘ স্থায়ী একটি ব্রিটিশ বা আমাদের সাম্রাজ্যবাদী যে রাজত্ব আমরা দেখতে পাই বা ব্রিটিশ গভর্নমেন্টের যে রিপ্রেশন পলিসি, বিভিন্ন রকম ইকোনমিক এক্সপ্লয়টেশন, এগ্রিকালচার ট্যাক্স, ড্রেন থিওরি, মার্চেন্ট ট্যাক্স, ঠিক আছে, সব কিছুর ফল হিসাবে, রেজাল্ট হিসাবে আমাদের একটি অর্গানাইজেশন এস্টাবলিশ হলো, যে হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পূর্ববর্তী অ্যাসোসিয়েশন, পলিটিক্যাল অ্যাসোসিয়েশন কোনগুলো ছিল, যেমন বঙ্গভাষা প্রকাশিকা সভা, পুনা সার্বজনীন সভা, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এগুলো সব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখতে হবে। যাই হোক, আজকে আমরা এই পর্বের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আশা করি আমার ক্লাস তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ক্লাসকে এনরোল করো, সাবস্ক্রাইব করো চ্যানেলকে। যদি আমার লেসন, আমার ক্লাস তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যত পারো শেয়ার করো। আজকে আমাদের স্পেশাল ক্লাস কিন্তু, আনএকাডেমি ফ্রি ক্লাস কিন্তু 7:30 থেকে 8:30 আছে। সবাই কিন্তু ক্লাসে জয়েন করো, ফ্রি ক্লাসে, যে ক্লাসটা কিন্তু তোমাদের সামনের এক্সামের জন্য কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট হবে, প্রিলিমসকে ফোকাস করে কিন্তু তৈরি করো।